তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি এক একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে আমি একটা কিউএনএ ভিডিও করবো তো সেই ভিডিওটি কিন্তু এখন আমি তোমাদের মাঝে শুরু করতে চলেছি যেহেতু আমার কল্যাণ এন বিএফ ট্রেনিং সেন্টারে কিন্তু আমার পিইটি পি পড়েছিল পড়েছিলো এবং সেই নিয়ে আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি এবং প্রচুর ক্যান্ডিডেটও কিন্তু আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা রয়েছো তো আমাকে প্রচুর কমেন্ট করেছ তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু একটা কিউএনএ ভিডিও আমি তোমাদের বলে দিয়েছিলাম তো তোমাদের কিউএনএ ভিডিও সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দিতে চলেছি তাই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটি দেবো তাই তোমরা ভিডিওটি স্কিপ করবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে তুমি যে প্রশ্নটা করেছো সেটাও সেই প্রশ্নটাও আমি এর মধ্যে নিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এক দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও তো নটা ন তারিখ আজ আছে সকাল দশটার আগে রানু কোথায় লাইন দেব। তো দেখো গেটের বাইরে কিন্তু লম্বা লাইন পড়ে না পরে এটা কিন্তু ভুল কথা গেটের বাইরে মানে সবাই এমনভাবে দাঁড়ায় কোনো লাইন থাকে না ঠিক আছে তো গেটের বাইরে তুমি যেখানে দাঁড়াও না কেন ভিতরে যে তিনটে টেবিল হবে সেখানে তোমার যেই টেবিলে পড়বে সেখানে যদি তুমি আগে দাঁড়াও তো সেই অনুযায়ী কিন্তু তোমার লাইন পড়বে তো এর আর যদি কিছু জানতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুকের আর হচ্ছে ইনস্টার লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা জান কিছু জানা থাকলে জানতে পারো তো দাদা লাইন ওয়াইজ ডাকছে নাকি অ্যাডমিট কার্ডের রোল ওয়াইজ ডাকছে কাইন্ডলি বলবেন তো দেখো বাইরে কিন্তু যে যার মতো দাঁড়াচ্ছে কিন্তু ভিতরে গিয়ে কিন্তু তিনটে লাইন হচ্ছে ঠিক আছে তিনটে টেবিল হচ্ছে সেখানে যে টেবিলে তোমার রোল নাম্বার পড়বে যেটার মধ্যে সেখানে গিয়ে তোমার রোল অনুযায়ী কিন্তু দাঁড়াতে হবে এবং তোমার যদি ধরো এক নম্বর লাইনে পড়েছে এবং তোমার রোল নাম্বার একদম সবার লাস্টে তুমি যদি প্রথমে দাঁড়াও তাহলে তোমার প্রথমেই হবে তো বিকাল পাঁচটায় যদি আমি মাঠ করি বিকাল পাঁচটায় যদি আমি মাঠ করি তাহলে কটার সময় লাইন দিতে হবে পাঁচটায় যদি আমি মাঠ করি তাহলে বিকাল পাঁচটায় দেখো বিকাল পাঁচটা অবধি সমস্ত ক্যান্ডিডেট থাকবে না তার আগে কিন্তু রান কমপ্লিট হয়ে যাবে তো তুমি যখন প্র্যাকটিস করতে কত মিটারে প্র্যাকটিস করতে কত সময় লাগতো আর কল্যাণীতে কত সময় লেগেছে কখন লাইন দাঁড়িয়েছ কখন মাঠ হয়েছে কখন সময় দাঁড়ালে ভালো সত্যি তো চলো সমস্ত প্রশ্নের উত্তর দেবো বলেছি দেবো তুমি যখন প্র্যাকটিস করতে কত মিটারে প্র্যাকটিস করতে দেখো আমরা দুশো কুড়ি আমাদের স্কুল মাঠে আমরা প্র্যাকটিস করতাম দুশো কুড়ি ট্র্যাক ছিল তখন আমার সময় লাগতো ছয় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বা সাতও লাগতো কিছুদিন কল্যাণীতে কত সময় লেগেছে আমার কল্যাণিতে ছয় বারো সময় লেগেছে যখন লাইন দাঁড়িয়েছ কখন মাঠ হয়েছে দেখো আমি সকাল আমার বাড়ি বগুলায় আমি কিন্তু সকালবেলায় চারটে বারো নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কিন্তু আমি বাইরে খুব পিছনে পড়েছিলাম কিন্তু ভিতরে গিয়ে আমি একটু বুদ্ধি করে চালাকি করে সামনে দাঁড়িয়েছিলাম আমার সতেরো নম্বরে পড়েছিলাম আমার তিন নম্বর রাউন্ডে কিন্তু আমার দৌড় হয়েছিলো তো কখন সময় দাঁড়ালে ভালো হয় লাইনে তো দেখো লাইনে তুমি যখনই দাঁড়ানো করতাম ভিতরে লাইনে তুমি একটু আগে থাকার চেষ্টা করো তাহলে তোমার আগে আগে হয়ে যাবে দাদা বলছি এনপি ট্রেনিং সেন্টারে অ্যাড্রেসটা একটু বলো তো কল্যাণ স্টেশনে নেমে একদম বাদিকে একদম রাস্তায় চলে গিয়ে তুমি যা যে কাউকে জিজ্ঞাসা করবে বা তুমি নিজে দেখতে পাবে যে প্রচুর ক্যান্ডিডেট সেখানে কিন্তু যাচ্ছে কোনো চাপ নেই তো ও বি লাগছে কি তোমার ও বিসি রেন যদি থাকে তুমি দেখাতে পারো না থাকলে কিন্তু না দেখাতে পারো কোনো সমস্যা নেই কোনো একাডেমিক সেন্টার আছে তাহলে সেটা কোথায় না আমাদের কোনো অ্যাকাডেমিক সেন্টার নেই এখানে আমরা নিজেরাই যারা যারা পাস করেছিলাম সবাই একসঙ্গে প্র্যাকটিস করতাম আর কিছুই না দাদা আমার নর্মাল চেস্ট সাতাত্তর সেমি ফুলিয়ে তিরাশি আমি বাদ যাবো দেখো আমার সামনে কিন্তু চেস্টে একজন ক্যান্ডিডেটও কিন্তু বাদ যায়নি এমনকি আমাদের আশেপাশেও কিন্তু যার চেস্ট কিন্তু বইটা বলাটা ঠিক হবে না ফোলেনি তাকেও কিন্তু ছাড় দিয়েছে আই এই টেমে এন্ট্রি করলে ফিল্ড পাবো এই টাইমে এন্ট্রি করলে কখন ফিল্ড পাবো ইয়ে দেখো তুমি যখনই এন্ট্রি করো না কেন তো তোমাকে ওখানে গিয়ে হাইট ওয়েট চেস ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো করানোর পরে তোমাকে একটা টুপি দিয়ে বসিয়ে দেওয়া হবে তারপরে কিছুক্ষণ পরে তোমার রান হবে বলছি ভাই হাইট অনুযায়ী ওয়েট লাগছে না সাতান্ন কেজি হলে হবে হ্যাঁ মিনিমাম সাতান্ন কেজি তোমার থাকলেই হবে তুমি পাস তো কটা থেকে লাইন দিতে হচ্ছে ওখানে আগের দিন কটা আগের দিন থাকার ব্যবস্থা আছে তো কটা থেকে লাইন দিতে হচ্ছে এটা কিন্তু বড়ো কথা বড়ো কথা সকাল সকাল ছটা বা ছটার একটু আগেই প্রত্যেক দিন সাতটার সময় গেট খুলেছিল আমাদের ওখানে সেদিন খুব মানে ই হয়েছিল গেট ভেঙে আমি শুনলাম যে গেট ভেঙে নাকি ঢুকেছিল আমি ছিলাম আস্তে আস্তে গিয়ে এবং পরে গিয়ে সামনে ঢুকে পড়েছিলাম তো ওই সাতটা বা সাড়ে ছটার দিকে কিন্তু গেট খুলে দিচ্ছে বা ছটার দিকে খুলতে পারে এখন রোদের সময় তোমরা যেহেতু বুঝতে পারছো চেস্টে কি খুব বাদ দিচ্ছে তিন পয়েন্ট পাঁচ থেকে চার পয়েন্ট পাঁচ ফুলছে না কোনো চাপ নেই তো তবুও কি এখন কি করে এখন সেটা তো বলতে পারছি না কটার সময় মাঠে এন্ট্রি করলে ভালো হবে দেখো যখন গেট খুলবে তখনই তুমি মাঠে এন্ট্রি করো এবং ভেতরে গিয়ে তুমি চেষ্টা করো একদম প্রথমে দাঁড়ানোর দিকে বা দশ বারো জন পরে দাঁড়ালে পরে কিন্তু তোমার সকাল সকাল রান হয়ে যাবে তোমার টাইম কত লাগলো আর যখন পাস কখন পাস করেছে দেখো আমার টাইম লেগেছিল ছয় বারো আর আমার আমার রানটা হয়েছিল সকাল আটটার দিকে দাদা তোমার রানে কোন সময় হয়েছিল আমার সকাল ছটা ছটা না সরি আমি ছটার দিকে কিন্তু সাড়ে পাঁচটা বা ছটার দিকে ভিতরের লাইনে গিয়েছিলাম আর আমার রান হয়েছিল আটটার ভিতর কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল কখন লাইন দেবো দেখো বাইরে তুমি যখনই লাইন দাও না কেন ভিতরের লাইনটাই হচ্ছে মেইন লাইন হাইট কত নিয়েছে প্লিজ জানাও হাইট কত নিচ্ছে মিনিমাম একশো সাতষট্টি সেন্টিমিটার থাকলে তুমি কিন্তু পাস করে যাবে তো চেস্টে কি বাদ দিচ্ছে না আমার দেখা অনুযায়ী চেস্টে কিন্তু বাদ দিচ্ছে না এখন পরে কী করবে সেটা তো বলতে পারছি না চেস্টটা কি কেউ কে বাদ দিয়েছেন না চেস্টে কাউকে বাদ দেয়নি চেস্ট কেমন হয়েছে হাত উপরে তুলে নাকি হাত নিচে রেখে তো চেস্টে দেখো যা যেন ওনাদের অসুবিধা না হয় সেরকমভাবে কিন্তু তোমরা চেষ্টা ফোলা আসবে হাত নিচে হোক বা উপরে হোক সেটা কিন্তু বড়ো বিষয় না ভাই বলছি তুমি কাউকে কি দেখেছো হাত নিচে ফোলাতে হ্যাঁ আমি নিজে হাত নিচে করে ফুলেছিলাম চেস্টে হাত তুলে ফোলাতে হচ্ছে না চেস্ট তুমি যেভাবে ফোলা না কেন তোমাকে ফোলালে হবে ওই আমি পিছনে ঠিক আছে ধন্যবাদ তুমি কয়টা সময় লাইন দাঁড়িয়েছিলে দেখো আমি বাইরে লাইনে দাঁড়াইনি এবং ভিতরে গিয়ে আমি লাইনে প্রথম দিকে দাঁড়িয়েছিলাম তোমার বাড়ি বাড়িতে কত টাইম লাগতো আমি সেটা তো বলেই দিয়েছি এটা এমন একটা চ্যানেল লোকের ভিডিও কপি করে এ তোর কোথায় মনে হচ্ছে আমি লোকের ভিডিও কপি করি এটা আমার মুখ একদম পুরো আমার ফেস যারা পুরনো পুরোনো লোকজন রয়েছে তারা একদম জানে ঠিক আছে তো আমি লোকের ভিডিও কপি করি না এটা আমি নিজে যারা আমার চ্যানেলে পুরনো যারা আছে তারাই জানে আমি প্রথমে ফেস ক্যাম্প ভিডিও করেছিলাম তুই পাস করলি হ্যাঁ আমি পাস করেছি তো আরও একটা ভিডিও করেছিলাম এবং সেটাতে দেখি কি কমেন্ট এসছে তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো বলেছি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি এবং যদি তোমাদের আর এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে তো আমি কিন্তু তোমাদের ভিডিও করে সবার আগে জানিয়ে দেবো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু এক এক করে কখন কি তারা ভালো হবে সেটা তো আমি তোমাদেরকে নিশ্চয়ই বলেই দিয়েছি তো দেখাচ্ছি তো এই ভিডিওটাতে যে কমেন্টগুলো এসছে বা তার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো এক এক করে তো মাঠ কয়টায় শেষ হচ্ছে বলতে পারবে দেখো মাঠ যতজন স্টুডেন্ট ডাকছে যত তাড়াতাড়ি কাজ হচ্ছে তত তাদের কিন্তু মাঠ শেষ হচ্ছে প্রায় দুটো আড়াইটের মধ্যে কিন্তু মাঠ কমপ্লিট হয়ে যেত দাদা বুক ফোলানোর জন্য কেমন মেজারমেন্ট হচ্ছে পাসনা বাদ দিচ্ছেন না কোনো বাদ দিচ্ছে না লাস্ট এনটি টাইম গেট দেখো খোলা থাকছে এখন তুমি যখন যাও দাদা আমার চেস্ট একটু তিন ফুলছে আমি কি বাদ দেব দেখো আমার সামনে কেউ কেউ কিন্তু বাদ যায়নি চেস্টে দাদা ওখানকার গিয়ে কোথায় থাকবো প্লিজ বলো তোমার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে দেখো আমার ইনস্টার ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ওখানে গিয়ে কোথায় থাকবো দেখো তোমার বাড়ি যদি কাছাকাছি হয় তাহলে কিন্তু তুমি ওখানে গিয়ে থাকার কোনো দরকার নেই হাইটে কি ছাড় দিচ্ছে একশো সাতষট্টি হলেই কিন্তু তোমাকে নিয়ে নেবে তো কটার সময় মাঠ এটা তো এটা কিন্তু সকাল সাড়ে আটটা বা নটার দিকে আমার যেহেতু মাঠ হয়েছিল আটটার সময় তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি সেই জন্য দাদা বলছি কি বুক ফুলানো নিয়ে কোনো কড়াকড়ি না কোনো করি নেই দাদা কটার সময় লাইন দাঁড়ালে ফার্স্ট বেজে রান পাব কটার সময় বাইরে তুমি যখনই না কেন ভিতরে লাইনে তুমি প্রথমে এক নম্বর লাইনে যদি তুমি প্রথমে থাকো তাহলে তোমার প্রথমের দিকে রান হবে তো আজ মাঠ কখন স্টার্ট হয়েছে তো এই যেদিনকে আমার ভিডিও সেদিনকে কিন্তু মাঠ কিন্তু প্রায় সাড়ে সাতটা বা সাতটার দিকে কিন্তু মাঠ শুরু হয়ে গিয়েছিল তো এই কটা প্রশ্ন কমেন্ট করেছো এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাও আর যদি তোমার স্পেশাল কিছু জানার থাকে অবশ্যই তোমরা ফেসবুকে বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিতেছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে